প্রায় একার দক্ষতায় বীরভূমে তৃণমূলকে রেকর্ড জয় দিলেন কাজল শেখ। অনুব্রতহীন বীরভূম নিয়ে সংশয় ছিল দলে। অনেকেই ভেবেছিলেন রঙিন চরিত্র অনুব্রতর সঙ্গে দলের সব রং হয়তোবা ঝাপসা হয়ে যাবে, কিন্তু সুযোগ্য নেতৃত্বে দলকে জিতিয়ে কাজল শেখ প্রমাণ করলেন শুধু কেষ্ট নয়, বীরভূমের মাটিতে তিনিও শের। অরণ্যের প্রাচীন প্রবাদ ছিল বীরভূমে কেষ্ট বিনা তৃণমূলের গীত নাই, তাই পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি অনেকটাই ভাবিয়ে তুলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। অনুব্রতর ব্যাটন কার হাতে দেওয়া হবে তা নিয়ে জল্পনার জল কম গড়ায়নি। বিস্তর কাঁটা ছেঁড়ার পর ব্যাটন তুলে দেওয়া হয়েছিল অনুব্রতর একদা অনুগামী, পরে দলে তাঁরই ঘোর প্রতিদ্বন্দ্বী কাজল শেখের হাতে, যে কাজলকে নিয়ে একসময় কেষ্ট বীরভূমে নিজের টিম সাজিয়েছিলেন তথা জেলায় দাপটের রাজনীতির সূচনা করেছিলেন। আবার পরে যে কাজলকে নিজের হাতেই এক প্রকার নখদন্তহীন করেছিলেন, সেই কাজলকে তৃণমূল হাইকমান্ড পঞ্চায়েত ভোটে জেলার দায়িত্ব দেওয়ায় তা বড় রাজনীতির ব্যাপারীরাও ভুঁড়ু কুচকেছিলেন। রাজনীতির ময়দানে এক রঙিন চরিত্র অনুব্রত। প্রতি ভোটের আগে প্রায় তাঁর স্লোগানেই ভোটের পথে এগিয়েছে দল। চড়াম চড়াম ঢাক থেকে খেলা হবে কিংবা গুড় বাতাসায় গড়িয়েছে ভোটের বল। বীরভূমের সেই কেষ্ট ম্যাজিকের বিকল্প হিসেবে কাজলকে আনায় দলে কিছুটা হলেও সংশয় ছিল, কিন্তু 11 জুলাই বেলা যত গড়িয়েছে মমতার মাস্টার স্ট্রোকের ফল মিলতে শুরু করে, শিলমোহর পড়েছে। জেলা পরিষদের আসনে সর্বোচ্চ ব্যবধানে অধিনায়কোচিত দক্ষতায় দলকে নেতৃত্ব দিয়েছেন কাজল। আমার জয় জয়কার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জয় জয়কার, মামাটি মাসিতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আর যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে 2 মাস ধরে তার যে প্রান্ত ছুটে বেরিয়েছেন এবং ইয়াং জেনারেশনকে যুবক সম্পদ আগিয়ে দিয়েছেন, এটা তারই জয়। বীরভূমে গ্রাম পঞ্চায়েতের 167টি আসনের মধ্যে 157টি আসন তৃণমূলের, 19টি পঞ্চায়েত সমিতির মধ্যে 19টি আসনেই তৃণমূল জয়ের ধারা অব্যাহত রেখেছে। বীরভূম জেলা পরিষদের 52টি আসনের মধ্যে 51টি জেলা পরিষদ আসন তৃণমূলের। 365 দিন আমি মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করে, সবাই টেনশন আমার মধ্যে ছিল না, কারণ বিগত 30 বছর রাজনৈতিক জীবন আমার অনেক লড়াই অনেক সংগ্রাম মধ্য দিয়ে আমি এই জায়গায় এসেছি। টেনশন করার কোনো জায়গা আমার কাছে নেই, কারণ অনেক ঘটনা আমার জীবনের মধ্য দিয়ে ঘটে গেছে, সেটা আপনারা সাক্ষী আছেন। সর্বত্র নানা বিধানসভা মানুষের প্রতি আশা ভরসা আমার ছিল, যেহেতু রাজ্য আমাদের রাজ্য থেকে আমাকে নমিশন ফাইল করার নির্দেশ দিয়েছিল, নমিশন ফাইল করেছি, জিতবো এটা ঠিক ছিল, কিন্তু এত ভোটে ব্যবধান জিতবো এটা আমি আশা করিনি। ফলে সবুজে সবুজ বীরভূমের কারিগর এবার কাজল শেখ। অনুব্রতহীন পঞ্চায়েত ভোটে দলকে জেলার দখল নিতে সফল তিনি। কেষ্টমণ্ডল ছাড়াই একার দক্ষতায় যে দলকে জেতানো যায় তা হাতে নাতে প্রমাণ দিলেন কাজল। মাঠে ময়দানে নেমে দলকে নেতৃত্ব দিয়ে টিম তৈরি করে জয়ের পথ প্রশস্ত করতে যে তাঁর জুড়ি নেই তা বুঝিয়ে ছাড়লেন এই নেতা। একদা অনুব্রতর সঙ্গে বীরভূমে তৃণমূলকে প্রতিষ্ঠা দেওয়ার কারিগর দেখিয়ে দিলেন একা কেষ্ট নয়, দলের ভিতরে থেকে কাজের কাজ তিনিও করে দেখাতে পারেন, দেখিয়ে দিলেন তিনি বিকল্প নন, দক্ষতায় তিনিও সেরা, অনুব্রতর সুযোগ্য ব্যাটন বাহক। কলকাতা টিভি।